নমস্কার, আমি সোহম চক্রবর্তী, বিশিষ্ট কবি, ফুড কলামনিস্ট তথা অনুবাদিকা মৌমিতা পালের আমন্ত্রণে কত কথা কথকতা আয়োজিত বিশ্ব কবিতা উৎসব 2020 উপলক্ষে আমি আমার কয়েকটি কবিতা পাঠ করছি। প্রথম কবিতাটি নাম পূর্ণমেবাবশিষ্যতে। একদিন ফিরে এসে দেখে যাব টগরের চারা কত বড় হলো, কচি কচি সবুজ পাতায় বাতাস পিয়ানো বাজাতে পারে সে এখন। মা কি এখনো কাঁদে, চেয়ে থাকে বাবা উদাসীন, নাকি তারা কথা কয় ফুল তোলে, একাকী দুজনে বসে শোনে সেই গান। বন্ধুরা আসে আর পাড়ার রোয়াকে, আমাকে না দেখে বলে হয়েছে ভালোই। ভিখারিনী মেয়ে আজও পেতে রাখে ধুলোতে শরীর, টগরের ছায়া তার ঘুম ঘুম পাপ পুণ্য বোধে এখনো কি আঁচড় কেটেছে। এখনো প্রদীপ জ্বলে মায়া ধূপ পুড়ে পুড়ে যায়, এখনো কি টগর শাখায় দুলে ওঠে স্মৃতি কবেকার। একদিন ফিরে এসে দেখে যাব না থাকা আমার। দ্বিতীয় কবিতাটির চাকা। দীর্ঘ অসাক্ষাতে আরো বেশি চোখে পড়ে বড় হয়ে ওঠা, সেসব দেখার মতো যৌথ পরিবার ভেঙে চুরে গেলে দেহ নয় যেনই দেহের অসুখ, মুখময় বলিরেখা চামড়ার ভাঁজ বড় হয়ে ওঠে। এবারে নুব্জ হই, ছোট হতে থাকি, দূর থেকে চোখে পড়ে অসাক্ষাতে ফের বড় হয়ে ওঠা, ফুলে ফলে ভরে ওঠা সন্ততিদের। সুখ নয়, দুঃখ নয়, দীর্ঘ অসাক্ষাতে চোখে পড়ে যেন এক বিরাট জীবন মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। আরেকটি কবিতা পড়ছি, এই কবিতাটির নাম ছায়া। গাছের নিচে দাঁড়াতে ভয় হয়, বুড়ি দিদিমার মতন সে একটু একটু কাঁপে, শুধোয় বাড়ির খুঁটি নাটি খবর অখবর। দিন কয়েক দেখা না হলেই বলে ভালো তো শরীর টরীর, তারপর একদিন যেতে যেতে চোখে পড়ে গাছ আর নেই, মাথার উপরে রোদ আরো বেশি খরতপ্ত আজ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।